হোটেল দিয়ে পড়ছি এক জালাত, কর্মচারীর অভাবে চালানি কঠিন হয়ে গেছে। একজনের আজকে আসার কথা ছিল কুঠি, বেল হয়ে গেল দুপুর, এখন আসার নাম নাই। ভাই আমি গতকাল ফোন দিছিলাম। ও তুই, তুই না আরো বেনা আসার কথা ছিল, এখন আসার সময় হলো? বাড়ির থেকে সকাল সকালই বার হয়েছিলাম, রাস্তার মধ্যে দেরি হয়ে গেছে। চাকরির প্রথম দিনই দেরি, ইনকে দেরি করে আসলে হোটেলত কাম করে পাবো না? সেটা আমি বুঝে পাবো না, তাই চিন্তা করতেছি এটি আশপাশ কোনো জায়গায় রুম নিলে থাকবো। রুমের ব্যবস্থা আমি করে দেবনি, কিন্তু এটি কাম করবে গেলে সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত ডিউটি করা লাগবে। তাহলে তো ভালোই হলো, এটি যখন থাকবো তাহলে ডিউটি করতে সমস্যা হবে না। তা তোর পরিচয় তো জানা হলো না, বাড়ি কোনটি হলো? বাড়ি আমার সারিয়াগঞ্জি যমুনার ওই পারে, ছোটবেলাতে আব্বা মরে গেছে, আমরা দুই ভাই, আমি বড় আর ছোট ভাই স্কুলে পড়ে। ভাই তাহলে আমার বেতন ধরবেন নি কত? কাম যদি ঠিকঠাক মতো করে পারিস তাহলে তোর বেতন 5,000, খাওয়া দাওয়া 3 বেলা হোটেলতে করবো, এত জল তোর পোষায় তাহলে কাম করে। জিটি যাচ্ছি সেটি চাকরি পাচ্ছি না, খাওয়া দাওয়া থাকা সহ 5,000, খারাপ লয়? হবাই আমি রাজি, কাম করবো। কাম যে শুরু করবো, তোর তো নামই জানা হলো না, নাম কি তোর? ভাই নামটা না শুনলে হয় না। মানে তুই আমার এটি কাম করবো তোর নাম জানবো না? হে না ভাই, বিষয়টা সেটা লয়, আমার নাম শুনলে মানুষের সমস্যা হয়। কি সমস্যা হয়? আমার নাম শুনলেই মানুষের দুর্ঘটনার খবর আসে, তাই আমি আমার নামটা কওয়া চাচ্ছি না। তাই নাকি? তাহলে তো তুই কুপ লোক রে, তোর নাম যদি পরিবর্তন করে দেয় তাহলে তো আর সমস্যা নাই। না ভাই তাহলে কোনো সমস্যা হবে না, আমার বায়োডাটা রাত্রেবেলা দিয়ে দেবনি, ওটি আমার নামটা দেখেন, খালি আমার মুখ দিয়ে আমার নামটা শুনবে স্যার না। তাহলে তো এনে সমস্যাই হলো রে। ঠিক আছে, আজ থেকে তোর নাম কাশেম, আর শোনেক, আজ থেকে যাই তোর নাম জিজ্ঞাসা করবি তাকে কুপ আমার নাম কাশেম, তাহলে তো আর সমস্যা নাই। না তাহলে কোনো আর সমস্যা হবে না। ঠিক আছে, এখন ভেতরে যাই, হোটেলের পোশাক পরে কাম শুরু করে দি। আচ্ছা ভাই ঠিক আছে। ওয়েটার এমুকে আসো। কোন স্যার কি খাবেন? আমাকে রেটে সবকিছুই পাওয়া যায়। আগে তো তোমাকে দেখি নাই, এই হোটেলে তুমি নতুন নাকি? হ্যাঁ স্যার গতকালই জয়েন করছি। ও আচ্ছা, এক বাটি করে গোস্ত, ছোট মাছের চরচরি, আর ভর্তার মধ্যে কি আছে? আমাকে রেটে স্যার পাওয়া যাবে আলু ভর্তা, বেগুন ভর্তা, শুটকি মাছ ভর্তা, ষাটি মাছ ভর্তা, ডাল ভর্তা, তিল ভর্তা, সব ভর্তাই পাওয়া যাবে স্যার, আপনি কোনটা নেবেন? ষাটি মাছ ভর্তা, আলু ভর্তা, 2 প্লেট ভাত সহ যা যা করছি সব নিয়ে এসো। ধন্যবাদ স্যার, অল্প না দেরি করেন, সবকিছু চলে এসেছে। এনা তাড়াতাড়ি দিও, বারে খুব খিদে লাগছে। আচ্ছা ঠিক আছে। আজকের খাবারটা খুব ভালো লাগলো, এগের পরিবেশনটাও খুব ভালো হয়ে গেছে। ওয়েটার স্যার কোন আর কি লাগবি? আর কিছু লাগিচ্ছে না তো, বিল কত আসলো স্যার? 350 টাকা। তাহলে তুমি বিলটা নাও। না স্যার এইভাবে আমাদের বিল নেওয়ার নিয়ম নাই, আপনি কাউন্টারে বিল পে করেন। ও আচ্ছা, তাহলে তোমার নামটা কি হলো? স্যার আমার নাম মানিক। ই হেরে, ভুল করে তো আসল নাম কয়ে ফেলাছি। ও তোমার নাম তাহলে মানিক। কি ব্যাপার, এই সময় আবার ফ্যাক্টরি থেকে ম্যানেজার ফোন দিল কে? হ্যালো ম্যানেজার সাহেব, কোন? স্যার ফ্যাক্টরিতে একটা দুর্ঘটনা ঘটে গেছে স্যার। কি হয়েছে স্যার? আমাদের সুদূর মিলে আগুন লেগেছে, কেন করে লাগছে আমরা কেউ বুঝতে পারছি না। হাই রে, এটা আমার কি হয়ে গেল রে, ফায়ার সার্ভিস কি আছে? ফায়ার সার্ভিস আসি আর কি করবি, শুধু সব পুড়ে শেষ, তাও খবর দিছে আসিচ্ছে। ঠিক আছে আমি তাড়াতাড়ি আসিচ্ছি। কোটি টাকার সুদ্ধ পুড়ে ছাই হয়ে গেল, আমি তো এখন পদের ফকির হয়ে গেলাম রে। ভাই কি হয়েছে আপনার, ইঙ্গে করে কান্দিচ্ছেন কে? আমার সুতরে মিলে আগুন লাগছে ভাই। তাই নাকি, কিঙ্কা করে লাগলো? আমি তো বুঝিচ্ছি না, আপনার কর্মচারী মানিকের সাথে কথা কই ফোন আসে। ও অঘটন তো ঘটবি, এই শালা কুপোজে নাম কয়ে ফেলাছে। তাহলে ভাই কি আর করার, কপালে আসিল, তাড়াতাড়ি ফ্যাক্টরি বিলে যান। আচ্ছা ভাই যাচ্ছি। কেরে তুই ওই কাস্টমারের নাম কুছিল কৃষক? ভুল করে মুখ দিয়ে বাইরে গেছে ভাই, বুঝের ভাই নেই। তুই তো আসলি কুপুরে, যেই নাম কুছু তখন ওই লোকের সুতরে মিলে আগুন লেগে গেছে। আপনাকে তো সেটা আমি আগেই কইছিলাম, যাকে আমি এঙ্গে নাম কুছি তারই বিপদ হয়েছে। আমি তো দেখতেছি তুই নিজে একটা বিপদ, কখন মেন কোন দুর্ঘটনা ঘটে ফেলাস। তার থেকে তুই এতে চলে যা বাবা, আজ থেকে তোর চাকরি নট। এই কুপো নামের কারণে আর কত কর্ম হারামো, কত কষ্ট করে চাকরিটা পেলাম সেটাও চলে গেল, এখন বাড়ির যে কি কমো, সংসারই বেন চলবি নি কেয়া করে, আল্লাহ ভালো জানে কপালে আর কি লেখা আছে। প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশে এমনও অনেক মানুষ আছে যারা এই ধরনের কুসংস্কার বিশ্বাস করে, কিন্তু ইসলামে এই ধরনের কুসংস্কারের কোনো জায়গা নেই। তাই আসুন আমরা কুসংস্কার মুক্ত জীবন করি, সমাজকে আলোকিত করি। এতক্ষণ বগুড়া বিনোদনের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।